ঘুষ দুর্নীতি অস্বচ্ছতাকে বাংলাদেশে বিনিয়োগে বাধা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগে বাধাগুলো চিহ্নিত করা হয়। মেধা সম্পদ সুরক্ষায় বাংলাদেশ উদ্যোগ নিলেও এর কার্যকর প্রয়োগ নিয়ে সন্দিহান আমেরিকা। ভোগ্য পণ্য, পোশাক, ঔষধ ও সফটওয়্যার খাতের পণ্যগুলো বাংলাদেশে নকল হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশে বিনিয়োগ থেকে লভ্যাংশ বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা যুক্তরাষ্ট্র ও অন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীরা তুলে ধরেছে। তাছাড়া অশুল্ক বাধা কমানোর নীতি সম্পর্কে বিশ্ব বাণিজ্য সংস্থাকে অবহিত করেনি বাংলাদেশ। বিভিন্ন ডিজিটাল দরপত্রে প্রত্যাশিত পণ্যের কারিগরি মান নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সরকারের বিরুদ্ধে নিলামে ক্রয় প্রক্রিয়ায় দরপত্র বাছাইয়ে কারচুপির অভিযোগ করেছে মার্কিন কোম্পানিগুলো। শ্রম ইস্যুতে উদ্বেগের কারণে 2013 সালে বাতিল করা জিএসপি সুবিধা এখনও পুনর্বহাল করা হয়নি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।